তো ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা ইতিহাস প্রশ্ন দেখবে ঠিক এরকমভাবে এসছে, পূর্ণমান 90, এবং প্রথমেই তোমাদের দেবে 15 মিনিট শুধু পড়ার জন্য, এবং প্রথমেই থাকবে ভারতবর্ষের রেখা মানচিত্রে চিহ্নিত স্থানগুলি দেখো, এবং ঐতিহাসিক স্থানগুলির প্রত্যেকটি ভৌগোলিক অবস্থান অনুযায়ী সঠিক স্থান নির্ণয় করে চিহ্নিত স্থানের সাথে মিলিয়ে বসাও। খুব ইম্পর্ট্যান্ট লাহোর, দিল্লি, অমৃতসর, সিমলা, মিরাট, পশ্চিমবঙ্গ, কলকাতা, দার্জিলিং, পুনা, লখনৌ, কানপুর, ঝাঁসি, এগুলো হয় এটা করতে হবে, আর না হলে 10 নম্বরের একটা, 1 নম্বরে 10টা প্রশ্ন থাকবে, সেগুলো করতে হবে তোমাদের। 1 বা 2 শব্দে উত্তর দাও, এটার সাথে কিন্তু এই ভৌগোলিক অবস্থান এটা অর থাকে। 1-2 শব্দে উত্তরের গুলো দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও। কোন সালে বাংলার দ্বৈত শাসন অসুপ্রসান ঘটে? কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? ওহাবি আন্দোলনে ভারতবর্ষে কে প্রবর্তন করে? সত্যার্থ প্রকাশ কে রচনা করে? ইংরেজ শাসিত ভারতবর্ষে প্রথম ভাইসরয় কে ছিল? গান্ধীজি ভারতের কোন অঞ্চলে প্রথম সত্যাগ্রহ অনুষ্ঠিত করেন? আইন অমান্য আন্দোলনের এক নেত্রীর নাম? জার্মানি ও ইতালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল? ফর ইম্পর্টেন্ট চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠন অথবা টিকালেখ কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন। এরপর লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশন গুরুত্ব কী? এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখে নাও আরও বড় প্রশ্নগুলো, 6 নম্বরের যেগুলো রয়েছে, বড় প্রশ্ন দেখে নাও, ইম্পর্টেন্ট। অমৃতসরের চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? এই চুক্তির শর্তগুলি কী ছিল? অথবা আইনের শাসন বলতে কী বোঝো? ইংরেজরা কি ভারতবর্ষে আইনের শাসন সঠিকভাবে চালু করতে পেরেছিল? কর্নওয়ালিস কোড কী? খয়েরটা দেখো, অ্যালেন অক্টোভিয়ান হিউম কে ছিলেন? সেপ্টিভাল তত্ত্ব বলতে কী বোঝো? তোমার মতে এই তত্ত্ব কি মেনে নেওয়া যায় অথবা দিয়ে? ভারতসভার 2টি উদ্দেশ্য লেখো, একজন রাজনৈতিক নেতার নাম লেখো যিনি ভারতসভার সদস্য ছিলেন। ইলবার্ট বিল আন্দোলনে এই সভার ভূমিকা কী ছিল? এরপরেরটা, রাওলাট আইনকে কেন কালা আইন বানা হয়? জালিয়ানওয়ালাবাগে কী ঘটেছিল? এই ঘটনার ফলাফল কী হয়েছিল? অথবা গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন? ডান্ডি অভিযানের ফলাফল কী হয়েছিল? তারপরেটা, সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র, এই শব্দগুলির অর্থ বোঝাও। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত খুব ইম্পর্ট্যান্ট। নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? জমিদারি সভা, ভারত সভার মধ্যে পার্থক্য, ইলবার্ট বিল কী, নববঙ্গীয় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন, চৌরিচৌরা ঘটনা কী, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি লেখো একটি, মহারানীর ঘোষণাপত্রের 2টি সুপারিশ লেখো, অলিন্দ যুদ্ধ কী। এরপর আসছে ইতিহাসের প্রথম অধ্যায়ের টিকা, আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব, বড় প্রশ্ন। ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা, প্রথম অধ্যায় থেকে তোমরা যদি এই 2টি পড়ো তাহলেই কিন্তু পরীক্ষায় বাজিমাত করে দিতে পারবে। এরপর আসছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে টিকা পড়বে বামাবোধিনী পত্রিকা বঙ্গদর্শন। দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ভারত মাতার চিত্রটির গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডেসপ্যাচের ভূমিকা। 3 নম্বর, শিক্ষা বিষয়ক প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী। 4 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার বা নব্য বেদান্ত। তারপরের প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, দেখো স্টার দিয়ে দিয়েছি আমি। তারপর হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্রের পরিচয় পাওয়া যায় বা সমাজচিত্র পাওয়া যায়। তারপরের প্রশ্ন, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। এরপর চলে আসি তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত ইম্পর্ট্যান্ট বড় বড় প্রশ্নগুলো দেখে নাও, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, এর মধ্যে থেকে নীল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে বড় প্রশ্ন আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? 3, বাংলার ওহাবি আন্দোলনে তিতুমীরের ভূমিকা। 4, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল? 5, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র ব্যর্থতার কারণ। এরপর চলে আসছি চতুর্থ অধ্যায়ের টিকা দেখো,
টিকালেখ ভারত সভা, মহারানীর ঘোষণাপত্র, বর্তমান ভারত। এরপর বড় প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন, ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ইতিহাসের উপাদান হিসেবে নীল দর্পণের গুরুত্ব, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে জাতীয়তাবাদ কিভাবে প্রকাশিত হয়? 4, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা হয়েছিল? 5, জাতীয়তাবাদ বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটির ভূমিকা লেখ। এরপর আসছি পঞ্চম অধ্যায়। পঞ্চমের অধ্যায়ের যে সমস্ত বড় প্রশ্নগুলি দেখবে সেগুলি হল, বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, টিকালেখ বসু বিজ্ঞান মন্দির, 3, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো, 4, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কী ভূমিকা নিয়েছিল, 5 প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা টিকালেখ। এরপর আসছি ষষ্ঠ অধ্যায়, 6th chapter। 1, মিরাট ষড়যন্ত্র মামলা টিকালেখ, 2, ওয়াক্স অ্যান্ড প্রেজেন্স পার্টি টিকা, 3, মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয়, এগুলো দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। 4, একা আন্দোলন বলতে কী বোঝো, বরদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি সপ্তম অধ্যায়, 7th অধ্যায় থেকে 1 প্রশ্ন, দলিত শ্রেণীর অধিকার প্রসঙ্গে গান্ধীজি বিআর আম্বেদকর বিতর্কিত আলোচনা করো, 2, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের দীপালী সংঘ যোগদানের চরিত্র বিশ্লেষণ করো, 3, বাংলার নমসুন্দর আন্দোলন সম্পর্কে টিকা লেখো।